কিভাবে করছো তোমরা? এতবার করে তোমাদের বললাম যে ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে সঙ্গে মাইন্ড কনসেন্ট্রেট করাটাও খুবই জরুরি। আর একটু চনমনে হও, পাড়া ঠাকুর একবার যদি দেখতে পায় তাহলে তার পারদ চড়ে যাবে। কিন্তু একদম ঠিক কথা বলেছো তুমি, পাড়া ঠাকুরের পারদ যখন চড়ে তখন শত্রু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গুড মর্নিং স্যার। হ্যালো, ভেরি গুড মর্নিং। তোমাদের আরো বেশি এনার্জি দরকার, আরো চটপটে হও, হাওয়ার স্পিড কে তোমরা ফলো করো। আজ রাতে আমাদের মিশনে যেতে হবে। তুমি সেটা জানো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি শিবা, এখনই আসছি। লাড্ডু সিং এর এলাকায় চুরি করবে? তোমাদের মতো কত এলো আর চলেও গেল, মজা দেখাচ্ছি। ব্রিলিয়েন্ট, তোমরা নিজেদের কাজ খুব ভালোভাবে করেছো। এই নাও টাকা, যাও আনন্দ করো। থ্যাংক ইউ স্যার। পাড়া ঠাকুর, মনে হচ্ছে আপনি যেটা খুঁজছেন সেটা পাননি। পাইনি? কিন্তু কোনো ব্যাপার নয়, আজ নয় কাল তো ওটা পেয়েই যাব। আজ তো প্রথম দিন ছিল। পুরো বেদাস শহরে অদ্ভুত রকমের চুরির ঘটনা ঘটে চলেছে। চোর শুধুমাত্র সিন্দুকে রাখা জিনিস নিয়েই পালাচ্ছে। ঘটনার ব্যাপারে বিশদ জানতে আমাদের বিশেষ প্রোগ্রাম যখন অন্ধকার ঘনিয়ে আসে ঠিক রাত 8টায়। এই রিপোর্টার খবর কম বলে আর ভয় বেশি দেখায়। গুড মর্নিং দাদু, গুড মর্নিং দিদা। গুড মর্নিং, গুড মর্নিং। আসুন লাড্ডু সিং বাবু, ব্রেকফাস্ট করে নিন। আচ্ছা, এত সকালে এখানে কি কাজ? আমি এইখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দাদুর সঙ্গে দেখা করে যাই। দেখা হয়েছে, এবারে বাই বাই। আরে
কেন ওকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছো? ব্রেকফাস্ট তো করতে দাও। এক শর্তে, উনি শিবাকে চোর ধরার জন্য বলবে না। হ্যাঁ, আরে আমি কেন বলতে যাব শিবাকে? ও তো ছোট একটা বাচ্চা। না 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 না, বাচ্চা নয়, চোরদের ধরাটা তো আমার কাজ, লাড্ডু সিং এর। কিন্তু দিদা, একটা কথা মাথায় ঢুকছে না, এই চোরগুলো চায়টা আলমারি বা সিন্ধুকে যে জিনিস রাখা থাকে শুধুমাত্র সেগুলোই নেয়, আর বাইরে রাখা ক্যাশ গয়না ওরা ছুঁয়েও দেখে না। সে যাই হোক, ওরা পার্কোর এক্সপার্ট। পার্কোর এক্সপার্ট মিন্স ওরা যে কোনো অবস্ট্যাকেল খুব সহজেই পার করে নিতে পারে। ওদের ধরার জন্য আমাদেরও পার্কোর এক্সপার্ট হওয়াটা খুব দরকার। ব্যাস শুরু হয়ে গেল, চুপ করো, কোনো আইডিয়া দেওয়ার দরকার নেই। সরি দিদা। শিবা, তুমি একদম চিন্তা করো না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওই চোরগুলো পার্কোর এক্সপার্ট তো, ওদের ধরার জন্য আমাদেরও পার্কোর এক্সপার্ট হতে হবে। এবার পার্কোর ট্রেনিং নেব আর এমন এক্সপার্ট হয়ে যাব যে ওদের দৌড়ে আমি ধরে ফেলবো। কি সুন্দর সেটআপ বানিয়েছো তোমরা সবাই, আমিও প্র্যাকটিস করব। প্যারারাম, আমাকে বাঁচাও, আমি আমি সবকিছু কেমন উল্টো দেখছি। দত্তবাবু, আপনার বাড়িতেও চুরি হয়েছে? মিস্টার শর্মা, আপনার বাড়িতেও? হ্যাঁ বলবো বাবু, আপনার বাড়িতেও কি চুরি হয়েছে? আমার এখানেও চুরি হয়ে গেছে। আঙ্কেল, আপনারা সবাই একে অপরকে চেনেন? হ্যাঁ, লাস্ট মান্থ আমরা সকলে মিলে ভেদা সিটি ট্যুর গ্রুপ করে ভিনাস সিটি ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকেই আমাদের পরিচয় হয়। এত দিন ধরে চুরি হচ্ছে, শুধু কি সেই সব বাড়িতেই চুরি হচ্ছে যারা আপনাদের সাথে ভেদা সিটি ট্যুরে ভিনাস সিটি ঘুরতে গেছিল? হ্যাঁ, ঠিক বলেছো তো, শুধু সেই কজনের বাড়িতেই চুরি হচ্ছে। এটা কি করে হতে পারে? এটাতেও নেই, এটাতেও নেই, ও এটাতেও নেই, আজও ওটা পেলাম না। আচ্ছা বলুন তো, ঠিক কোন জিনিসটা খুঁজছেন?